ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে এবার ঈদুল আজহায় আবারও আমরা সিনেমা ইন্ডাস্ট্রিতে ঈদুল ফিতরের মতো কিছু সিনারিও দেখতে পাবো। এমন কথা বলছি কারণ ঈদুল ফিতরে কিন্তু আমরা শাকিব খানের দুটো মুভি দেখেছি। একটি হচ্ছে শাকিব খান প্রযোজিত সিনেমা পাসওয়ার্ড এবং অন্যটি হচ্ছে শাকিব সনের প্রযোজিত সিনেমা নোলক। দুটো সিনেমাতেই শাকিব খান অভিনয় করলেও দর্শকদের মাঝে কিন্তু এই দুটো সিনেমা নিয়ে একটা কম্পিটিশন দেখা গেছে। অন্যদিকে এই দুটো সিনেমার মধ্যে শাকিব খান কিন্তু প্রমোশনাল ক্যাম্পেইনে পাসওয়ার্ডের সাথেই ছিলেন। যাই হোক, সেই দিকে আর না যাই, ওগুলো তো সব পুরনো কথা। এখন ঈদুল আজহাতেও কিন্তু আমরা শাকিব খানের দুটো সিনেমা দেখতে যাচ্ছি। একটি হচ্ছে মনের মতো মানুষ পাইলাম না, যে সিনেমার শুটিং এখন চলছে, এবং অন্যটি হচ্ছে সাপলা মিডিয়া প্রযোজিত শাহেনশা, যেই ছবিটি এবছরের জানুয়ারির দিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও বেশ কয়েকবার ডেট পিছানো হয়েছে। এবং এক পর্যায়ে ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার কথা শোনা গেলেও শাকিব খানের যেহেতু আরও দুটি ছবি মুক্তি পাচ্ছে, সেই কারণে সেই ছবির ডেট আবারও পিছিয়ে দেওয়া হয়। এবং সেই সময় সেই ছবির প্রযোজক সেলিম খান জানিয়েছিলেন ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে। এছাড়া মনের মতো মানুষ পেলাম না, এই ছবির প্রযোজক ও প্রযোজনার প্রতিষ্ঠান দেশ মাল্টিমিডিয়ার অন্যতম কর্ণধার এনামুল আরমান বলেন, এরই মধ্যে আমরা ছবিটির বুকিং শুরু করেছি, প্রায় 50টি প্রেক্ষাগৃহে বুকিংও করা হয়ে গেছে, ছবির বাকি কাজ শেষ করতে টানা কাজ চলছে। তিনি আরও জানান, ফাইনালি 170-180টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে তার। তবে এখানে কিন্তু একটা কথা আছে, শাহেনশা ছবি আসলে ঈদুল আজহায় মুক্তি পাবে না কি ডেট আবার পিছানো হবে, সেই বিষয়ে কিন্তু একটু সন্দেহ থেকেই যায়। কারণ সাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান আরও জানিয়েছেন, শাহেনশা যেহেতু বড় বাজারের ছবি, ঈদে মুক্তি দিতে না পারলে লোকসানই হবে, এবং ছবিটির মুক্তির প্রস্তুতি চলছে, এবং তিনি চান এই ঈদে যেন মুক্তি দেওয়া হয়। কিন্তু তিনি আরও বলেন, যেহেতু মনের মতো মানুষ পেলাম না, এই ছবির প্রযোজক তার বন্ধু, সেই জন্য তিনি মনে করছেন হল সংকটের কথা মাথায় রেখে তাদের দুজনের আবারও আলোচনা করা উচিত। ওয়েল, এখন কি হবে না হবে সেটা তো পরবর্তীতে জানা যাবে, কিন্তু এই দুটো ছবি যদি ঈদুল আজহায় মুক্তি পায় তাহলে কিন্তু শাকিব খান ভার্সেস শাকিব খান এই বিষয়টি আবারও জমে উঠবে। সো ভিউয়ার্স, শাকিব খানের শাহেনশা এবং মনের মতো মানুষ পেলাম না, এই দুটি ছবির মধ্যে কোনটি দেখতে আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।